রাজশাহীতে ছয় বিয়ের পর এবার কুষ্টিয়ায় সাত বিয়ে নিয়ে হইচই ফেলে দিয়েছে এক যুবক। আমরা যে একটা ভিডিও দেখলাম, কুষ্টিয়ার এক ভাই সাতটি বিবাহ করেছে। আপনি একটা বউ একটা শালি, আমি বুঝে না একটা বউ একটা শালি কি বুঝে, দুটো আমার বউ। তো পরে বুঝছে আজীব ব্যাপার, আমি বলছি হাদ আমি সুন্নতে হাবিবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আপনার ভালো লাগে মানুষ যে ঘৃণা করে? আমি বলি আতরুকু সুন্নতে হাবিবিল হাউলাইল হুমাতা। তো কয় হুজুর ইউ আর এ স্মার্ট বয়। কেউ যদি এই কথা বলে যে ইসলাম কেন একজন পুরুষকে চারটি বিয়ের অনুমতি দিল, আমি ইসলামের এই বিধানকে ঘৃণা করি, তাহলে সে কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমার জীবনে স্বপ্ন ছিল সাতটা, আমি করছি, আর জীবনে বিয়ে শাদির আর স্বপ্ন নেই আমার। এবং সাতজন স্ত্রীকে নিয়ে একসঙ্গে একই বাড়িতে বসবাস করছে। পরবর্তীতে আমি বছর পর দেশে আসলাম, দেশে এসে পাঁচটা করছি। এবং সে গর্ব করছে যে আমি সাতজন স্ত্রীকে নিয়ে খুব সুখে সংসার করছি। এবং চারটার বেশি বিবাহ করা ইসলামিক শরিয়াহ থেকে জায়েজ। আর যখন আমি চতুর্থ বিয়ে করি তখন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীর অনুমতি নেই। একাধিক বিবাহের ব্যাপারে ইসলাম কিছু শর্ত দিয়েছেন, সে শর্ত ঠিক না রাখতে পারলে তারা সেটা স্ট্যাম্পের উপরে লিখে যে হ্যাঁ আমি জানি চতুর্থ স্ত্রী হয়ে, যা আমরা সর্বোচ্চ বিবাহ করতে পারবো চারজন, চারজনের বেশি বিবাহ করা ইসলামের শরিয়াতে জায়েজ নেই। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেগুলোতে আমরা দেখতে পাই কেউ চারটা বিবাহ করেছেন, আবার কেউ চারটার বেশি বিবাহ করেছেন, সাতটা বিবাহ করেছেন। আমরা এই বিবাহগুলোকে কেন্দ্র করে কমেন্টের মাধ্যমে কেউ তার প্রতিবাদ জানাচ্ছি, কেউ বাহবা জানাচ্ছি, কেউ মনে করছি যে চারটা বিবাহ করা সুন্নাত, আবার কেউ মনে করছি যে একাধিক বিবাহ এটা কেন ইসলাম দিল, অনেকে ঘৃণা প্রকাশ করছি। তাই আমরা আজকে আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের এই বিষয়ের মধ্যে থাকবে যে একটা মানুষ সর্বোচ্চ কয়টা বিবাহ করতে পারে, এবং একাধিক বিবাহ করার ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করতে হবে, একাধিক বিবাহ করা কি আসলে সুন্নাত, সুন্নাত হলে কখন সুন্নাত হিসেবে গণ্য হবে, এবং চারটার বেশি বিবাহ করা ইসলামিক শরিয়াহ থেকে জায়েজ। এই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আজকে কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এ বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনি নিজে শুনবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহ তাআলার একটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। সূরা আন-নিসা চার নম্বর সূরা তিন নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিদু ফিল ইয়াতামা, যদি তোমরা ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করে তাদের সাথে সুবিচার করার ব্যাপারে ভয় পোষণ করো। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে মেয়েদের মধ্যে থেকে যাদেরকে তোমরা পছন্দ করো, যাদেরকে ভালো লাগে, তাদের মধ্যে থেকে দুইজন, তিনজন অথবা চারজনকে বিয়ে করো। ফা ইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তোমরা দুইজন, তিনজন অথবা চারজন স্ত্রী গ্রহণ করে তাদের সাথে ইনসাফ, আদালা, এটা ঠিক রাখার ব্যাপারে ভীতি পোষণ করো, ভয় পোষণ করো, আশঙ্কা করো যে তোমরা আদালত ঠিক রাখতে পারবে না, ন্যায় পরায়ণতা ঠিক রাখতে পারবে না, উভয় সবগুলো স্ত্রীর মাঝে তাদের সমতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটা মাত্র বিবাহ করো। এই আয়াতে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে যে আমরা সর্বোচ্চ বিবাহ করতে পারবো চারজন, চারজনের বেশি বিবাহ করা ইসলামের শরিয়াতে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো জনকে বিবাহ করেছিলেন, তার স্ত্রী ছিল এগারো জন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদেরকে সর্বোচ্চ চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে, এর বেশি নয়। অর্থাৎ একত্রে একসাথে চারজন স্ত্রীকে স্ত্রী হিসেবে রাখার ব্যাপারে অনুমতি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ হাদিস কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসলামতু ওয়া ইনদি সামানি নিসওয়াতিন আমি যখন ইসলাম কবুল করি তখন আমার 8 জন স্ত্রী ছিল ফাআতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম ফাকুলতু যালিকা এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বর্ণনা দিলাম যে আমার স্ত্রী এখন সর্বমোট 8 জন ফাকাল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইখতার মিনহুন্না আরবাআন তুমি তোমার এই 8 জন স্ত্রীর মধ্যে মাত্র 4 জন স্ত্রীকে তুমি রাখো 4 জন স্ত্রীকে বাছাই করো এবং তাকে রাখো আর বাকি 4 জনকে তালাক দাও অনুরূপ আরো কিছু হাদিস পাবেন যে ইসলাম কবুলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার 10 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে 4 জন রেখে বাকিগুলোকে তালাক দেওয়ার নির্দেশ দিলেন তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যে আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রীকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখতে পারব তবে যদি আমার কোনো স্ত্রী মারা যায় তাহলে মারা যাওয়ার পরে আমি অন্য আরেকজন স্ত্রীকে বিবাহ করতে পারবো পঞ্চম বিবাহ করতে পারবো তাহলে বিয়ে হলো পঞ্চম কিন্তু স্ত্রী একসাথে চার জনই থাকলো কারণ একজন মারা গেছে বা কোনো কারণে যদি কোনো স্ত্রীকে তালাক দেওয়া হয় তাহলে আবারো অন্য স্ত্রীকে বা অন্য কোনো মেয়েকে বিবাহ করা যাবে একসাথে চার জনের বেশি রাখা যাবে না সর্বোচ্চ 4 জন একসাথে স্ত্রী হিসেবে রাখতে পারবে তাহলে আমরা যে একটা ভিডিও দেখলাম কুষ্টিয়ার এক ভাই 7টি বিবাহ করেছে এবং 7 জন স্ত্রীকে নিয়ে একসঙ্গে একই বাড়িতে বসবাস করছে এবং সে গর্ব করছে যে আমি 7 জন স্ত্রীকে নিয়ে খুব সুখে সংসার করছি আমি বলবো ওই ভাইয়ের নাম শুনে বোঝা যায় সে মুসলিম যেহেতু মুসলিম অতএব মুসলিমের উচিত হলো ইসলামের বিধান মেনে চলা আল্লাহ তাআলা যেটা অনুমতি দিয়েছেন সর্বোচ্চ 4 জন অতএব তাকে 4 জন রেখে বাকি 3 জনকে তালাক দিতে হবে এটা ইসলামের নির্দেশ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই আমল করিয়েছেন অতএব আমি এই দেশের সরকারকেও বলবো যেহেতু আমরা আমাদের দেশের সরকারকে মুসলিম মনে করি মুসলিম সরকার মুসলিমদের ব্যাপারে ইসলামের বিধান অনুযায়ী ফয়সালা দেবে এইজন্য সরকার অবশ্যই তাকে বাধ্য করবে যে সে যেন সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখে বাকি 3 জনকে তালাক দেয় কারণ ইসলামের বিধান এটাই বলে যতদিন পর্যন্ত সে 7 জন স্ত্রীকেই স্ত্রী হিসেবে রাখবে ততদিন পর্যন্ত সে পাপী হবে এবং তার গুনাহ জারি থাকবে এমন মনে করেন না যে একজন স্ত্রীকে তালাক দিলে তো সে তার জীবন একটা নষ্ট হয়ে গেল অতএব তার কি ক্ষতি করা তো পাপের কাজ তার এখানে তালাক দেওয়াটাই তার উপকার কারণ অতিরিক্ত স্ত্রী থাকার কারণে সে পাপের কাজ করছে অতএব তালাক দেওয়ার মাধ্যমে তার পাপ থেকে তাকে বাঁচানো হবে এই জন্য এইখানে তার জীবনের ব্যাপার নয় বরং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এটা করতে হবে আমাদের এখানে আমরা অনেকেই মনে করি যে চারটি বিয়ে করা সুন্নাত এই বলে ঘোষণা দেই এবং আমাদের দেশের পুরুষরা বা সারা বিশ্বেরই পুরুষরা এটাকে সুযোগ গ্রহণ করে 4টা করে বিয়ে করে থাকে তবে মনে রাখতে হবে 4টি বিয়ে করার কথা কোরআনে এসেছে ঠিকই কিন্তু 4টি বিয়ে তখনই প্রশংসিত হবে প্রশংসনীয় হবে যখন তার শর্ত ঠিক থাকবে 4টি একাধিক বিবাহের ব্যাপারে ইসলাম কিছু শর্ত দিয়েছেন সে শর্ত ঠিক না রাখতে পারলে একটা করতে হবে একটার সাথেও যদি তার শর্ত ঠিক না থাকে তাহলে তার বিয়ে না করে সিয়াম পালন করতে হবে এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং একটা ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন যেমন 4টা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো আল আদল উভয়ের মধ্যে ইনসাফ ন্যায় পরায়ণতা ঠিক রাখা
সমতা ঠিক রাখা কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইন খিফতুম আল্লা তাআদিলু যদি তোমরা তোমাদের একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ আদালত ন্যায়পরায়ণতা ঠিক রাখার ব্যাপারে ভয় করো যে রাখতে পারবে না ফাওয়াহিদাতান তাহলে একটি মাত্র বিবাহ করো তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়কে আগে নিয়ে আসতে হবে যে আমরা ঠিক রাখতে পারবো কিনা আমরা উভয়কে এক চোখে দেখতে পারবো কিনা আমরা খাবারের ব্যাপারে একই খাবার সবার মধ্যে দিতে পারবো কিনা আমি পোশাক দেব একই পোশাক সবাইকে দেব আমি রাত্রি যাপন করব সব স্ত্রীর কাছে সমানভাবে রাত্রি মানে যাপন করা বা বসবাস করার ব্যাপারে বন্টন করার ব্যাপারে আমি ঠিক রাখতে পারবো কিনা এবং আরও যতগুলো বিষয় আছে সেগুলোর ব্যাপারে আমি উভয় মানে সকল স্ত্রীদের মধ্যে আমার আদালত আমার ন্যায়পরায়ণতা ঠিক রাখতে পারবো কি পারবো না এই ব্যাপারে যদি নিশ্চিত হই তাহলে বিবাহ করা যাবে এটা এক নম্বর শর্ত বর্তমানে যদি আমরা দেখি অধিকাংশ মানুষ চোখের নেশাই একাধিক বিয়ে করে এবং দেখা যায় যে সর্বশেষ যাকে বিয়ে করেছে তাকেই নিয়ে এসে পড়ে আছে আগের স্ত্রীগুলো কোনো খোঁজ খবর রাখে না তাহলে যে ব্যক্তি মনে করলো যে সুন্নাত চারটি বিয়ে করা আর সুন্নাত মনে করে সে একাধিক বিয়ে করলো এটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে কারণ ইসলাম যে শর্তে চারটি বিয়ের অনুমতি দিয়েছে সে শর্ত সে পূরণ করেনি তবে ভালোবাসার ক্ষেত্রে পার্থক্য হতে পারে ভালোবাসা তো ভিতরের বিষয় কাউকে ভালোবাসা কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যেতে পারে কারো প্রতি একটু ভালোবাসা কম হতে পারে কারণ ভালোবাসা অর্জন করার বিষয় যেই স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ভালোবাসা অর্জন করে নিতে পারে সেই স্ত্রী একটু বেশি ভালোবাসা পায় এটা স্বাভাবিক কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সবাইকে একই রাখতে হবে অন্তরের ভালোবাসা এটা কারোর সাথে কম বেশি হতেও পারে অন্তরের ভালোবাসা কম বেশি হলে এটা ধর্তব্য হবে না দুই নাম্বার বিষয় হলো যাবে সর্ব মানে সব স্ত্রীর মধ্যে বা একাধিক বিয়ে করলাম আমার একাধিক সকল স্ত্রীর মধ্যে খাবার দেওয়ার ক্ষমতা আছে কিনা সবাইকে আমার খাওয়াইতে পারবো কিনা তার ব্যয়ভার সকলের ব্যয়ভার বহন করার সামর্থ্য আছে কি নাই এটা আমাকে দেখতে হবে আমার কোনো ব্যয় করার সামর্থ্য নাই কিন্তু আমি শুধু বিয়ে করে বেড়াই অনেকে দেখা যায় যে তার কোনো ইনকাম নাই নিজেই খেতে পায় না একজনকে খেতে দিতে পারে না কিন্তু জায়গায় জায়গায় সে বিয়ে করে বসে আছে এটা তার জন্য জায়েজ নাই তাকে দেখতে হবে যে সকল একাধিক স্ত্রীকে বিয়ে করবে বিয়ে করে তার সামর্থ্য আছে কি না সামর্থ্য আছে কি না যে সে তার তাকে ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবে এখন অনেকে বলতে পারেন যে রুজির মালিক তো আল্লাহ আল্লাহ তো রিজিক দিবেন অতএব আমি সমস্যা কি আমি বিয়ে করবো রুজির মালিক আল্লাহ সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে রুজির মালিক তো অবশ্যই আল্লাহ এখন যদি আমি বলি যে রুজির মালিক তো আল্লাহ অতএব আমি খালি শুয়েই থাকবো আমার মুখে আল্লাহ তাআলা এমনি খাবার ঢুকাই দিবেন তাহলে তো হবে না রুজির মালিক অবশ্যই আল্লাহ কিন্তু আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ বলছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মাসআ মানুষের চেষ্টা করা ব্যতীত আমি তার কোনো কিছুই দেই না অতএব আমাকে চেষ্টা করতে হবে আমি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতে হবে আমাকে আমি যে একাধিক বিয়ে করব আমার পরিবার চালানোর সে ক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে আমাকে তারপরে দিবে আল্লাহ কিন্তু আমার সামর্থ্য নাই আমি জানি যে আমার কোনো সামর্থ্য নাই তারপরে আবার বিয়ে করে বেড়াচ্ছি এটা কিন্তু জায়েজ নাই অতএব অবশ্যই এই ব্যাপারটা এই শর্ত আমাকে আপনাকে পূরণ করতে হবে সম্মানিত উপস্থিতি এখন আসুন আমরা যে অনেকেই একাধিক বিবাহকে কেউ ঘৃণা করছি আবার কেউ মনে করছি সুন্নাত একাধিক বিয়ে ইসলাম কেন দিল ইসলাম কেন একজন পুরুষের জন্য একাধিক বিয়ে করার বা সর্বোচ্চ চারটি পর্যন্ত বিয়ে করার অনুমতি প্রদান করল আমাদের দেশের অনেক নারীরা একে ঘৃণা করেন আমি বলবো প্রথমত ইসলাম কেন দিল কি হিকমত আছে এর মধ্যে তার মধ্যে এক নম্বরে বলবো যে এই উম্মাত মুসলিম উম্মাতের সংখ্যা যেন বেশি হয় এটা এক নম্বর কারণ বা চারটা করে যদি বিয়ে করে তাহলে সন্তান বেশি হবে উম্মাতের সংখ্যা বেশি হবে আর উম্মাতের সংখ্যা বেশি হওয়া মানে মুসলিমদের শক্তি বেড়ে যাওয়া একটা পরিবারে দশটা সন্তান আছে আরেকটা পরিবারে দুইটা সন্তান আছে কোন পরিবারের শক্তি বেশি যেই পরিবারে দশটা সন্তান আছে সেই পরিবারের
অনুরূপভাবে মুসলিম উম্মাতের সংখ্যা যদি বেশি হয় কাফেরদের চাইতে, তাহলে মুসলিমদের শক্তি বেশি হবে। এই জন্য এই অনুমতি দেওয়া হয়েছে যে মুসলিমরা যদি সর্বোচ্চ চারটি বিয়ে করে, একাধিক বিয়ে করে, তাহলে তাদের সন্তান বেশি হবে, এতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকাল এবং বললেন, ইন্নি আসাবতু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমি এমন একজন মেয়ে পেয়েছি যে উঁচু বংশীয় মেয়ে এবং অনেক সুন্দরী, কিন্তু সমস্যা হলো যে সে সন্তান দান করার ক্ষমতা রাখে না, সন্তান দিবে না, তার সন্তান আর হবে না, আমি কি তাকে বিয়ে করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না তুমি বিয়ে করতে পারো না। ওই ব্যক্তি দ্বিতীয়বার আসলো, এসে একই কথা বললেন, বলল এবং রাসূল সাল্লামের কাছে তাকে বিয়ে করার অনুমতি চাইল। রাসূল সাল্লাম দ্বিতীয়বারও একই কথা বললেন যে না, তুমি তাকে বিয়ে করতে করবে না। তৃতীয়বার আবার ওই ব্যক্তি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা প্রেমময়ী স্নেহময়ী এবং অধিক সন্তান দানকারী মেয়েকে বিয়ে করো। ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, কারণ আমি গর্ব করব অধিক উম্মতের অধিকারী হিসেবে, আমার উম্মত বেশি হবে এই ব্যাপারে আমি গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সন্তান দানকারী মানে কি, যে যেই পরিবারের মেয়েদের সন্তান বেশি হয় ওই পরিবারের মেয়েকে বিয়ে করার জন্য বলছেন যাতে সন্তান বেশি হয়। কেন? তিনি বলছেন যে আমি কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। তাহলে মুসলিম উম্মতের সংখ্যা বেশি হোক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন। অতএব এই ব্যাপারে আমরা অধিক সন্তান দানকারী মেয়েকে বিয়ে করার চেষ্টা করব। দুই নম্বর বিষয় যে আমরা সকলেই জানি যে কিয়ামতের আগে নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত হলো আই ইউরফা আল ইলমু, যে ইলম উঠে যাবে, ওয়া ইয়াকসুর আল জাহলু, এবং মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুর আজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওয়া ইয়াকসুর আজ শুরবুল খামরে, এবং মদ পান বেড়ে যাবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষদের সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকসুর আন নিসা, এবং মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি শেষ পর্যন্ত পঞ্চাশ জন মেয়ের কর্তা হবে মাত্র একজন। তাহলে দেখুন, মানে পঞ্চাশ জন মেয়ে সমান একজন পুরুষ হবে, এটা কিয়ামতের আলামত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এখন আমরা সবাই যদি একটা একটা বিয়ে করে ধরেন, এটা জামানা হলো শেষ জামানা, আপনি যদি জরিপ করেন প্রত্যেকটা দেশেই মেয়েদের সংখ্যা বেশি, পুরুষদের সংখ্যা কম। এখন যদি একটা একটা করে বিয়ে হয় তাহলে বাকি মেয়েগুলো কোথায় যাবে? এই জন্য এখন আলহামদুলিল্লাহ বহু দেশ এটা স্বীকৃতি দিয়েছে এবং এটা নির্দেশনা দিয়েছে যে কোনো ব্যক্তি যে চারটা বিয়ে করে তার জন্য সরকারিভাবে তার সাহায্যের কথা বলা হয়েছে। এমন কিছু কিছু দেশ আছে যেখানে চারটি বিয়ে করলে তার বাড়ি গাড়ি সরকারিভাবে দেওয়ার কথা বলা হয়েছে। কেন? কারণ তাদের পুরুষদের সংখ্যা অনেক কম, মেয়েদের সংখ্যা বেশি, আর এটাই কি আমাদের আগে এটা ঘটবে। তাহলে ইসলাম এটা সুযোগ রেখেছেন যেন কিয়ামতের আগে যেটা ঘটবে সেটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। সম্মানিত উপস্থিতি, আরও একটা বিষয় এখানে আছে যে অনেক পুরুষ মানুষ আছে যাদের যৌন চাহিদা বেশি, যাদের যৌন চাহিদা বেশি। একজন স্ত্রী, তাদের আমরা জানি সবাই যে আল্লাহ তালার একটা বিধান তাদের উপর আছে যেটা ঋতুবর্তী হওয়া বা নিফাসগ্রস্ত হওয়া। একজন মহিলা ঋতুবর্তী হয় তো স্বাভাবিকভাবেই অনেকের সাত দিন বা দশ দিন
তার চাইতেও অনেকের বেশি থাকে। এবং একজন মহিলা যখন নিফাসগ্রস্ত থাকে তখন 40 দিন অথবা তার চাইতে কম সে নিফাসগ্রস্ত থাকে, তখন স্বামী স্ত্রী মিলন করা হারাম। এমন তো অবস্থায় যখন একজন পুরুষের যাদের যৌন চাহিদা খুব বেশি, তারা তাদের স্ত্রী যদি একটাই থাকে এতে তাদের সমস্যা হয়। এক্ষেত্রে একাধিক বিয়ে করলে ওই পুরুষটি অবশ্যই ভালো থাকে এবং ওই পুরুষের জন্য তার লজ্জাস্থানের হেফাজত করা সহজ হয়, এই জন্যও আল্লাহ তাআলা এই বিধানটি রেখেছেন। এবং শুধুমাত্র ইসলামেরই বিধান এটা তা নয়, বরং ইসলাম পূর্ববর্তী জামানাতেও এই একাধিক বিয়ের প্রচলন ছিল। আমরা নবীদের ক্ষেত্রেও দেখেছি একাধিক বিয়ে, এবং দেখেছি কিছু হাদিস যে ইসলাম কবুল করছে তখন 8টা স্ত্রী 10টা স্ত্রী, তাহলে আগের উম্মতের মধ্যেও এগুলো ছিল। কিন্তু তো যাই হোক, ইসলাম এটা দিয়েছে, অতএব যার সুবিধা যখন যেভাবে সুবিধা সে সেটা গ্রহণ করবে, কিন্তু অবশ্যই তাকে এই শর্ত মেনে বিয়ে করতে হবে। এখন একটা বিষয় যা আমাদের দেশের মেয়েরা একাধিক বিয়েকে অনেকে ঘৃণা করে, যদি কেউ ঘৃণা করে তাহলে তার পরিণতিটা কি? তার পরিণতি হলো, আমরা জানি যে ইসলামের কোনো বিধানকে কেউ যদি ঘৃণা করে, ইসলামের কোনো বিধানকে কেউ ঘৃণা করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেউ যদি এই কথা বলে যে ইসলাম কেন একজন পুরুষকে 4টি বিয়ের অনুমতি দিল, আমি ইসলামের এই বিধানকে ঘৃণা করি, তাহলে সে কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যদি কেউ মনে করে যে আমি ইসলামের বিধানকে ঘৃণা করি না, ইসলামের বিধানকে আমি মানি, কিন্তু আমার স্বামীর আরেকটা স্ত্রী হোক, আমার স্বামী আরেকটা বিয়ে করুক, এটা আমি পছন্দ করি না, তাহলে সমস্যা নেই, তাহলে সে কাফের হবে না, কিছু হবে না। কিন্তু যখন সে ইসলামের বিধানকে ঘৃণা করবে যে কেন ইসলামের বিধান এটা দিল যে একজন পুরুষ 4টা বিয়ে করবে, এটা ইসলামের বিধানকে কেন দেওয়া হলো, অতএব ইসলামের এই বিধানকে আমি ঘৃণা করি, তাহলে কিন্তু কাফের হয়ে যাবে ব্যক্তি। অতএব সাবধান, সাবধান থাকতে হবে আমাদের। তাহলে আমরা আজকে যেটা বুঝতে পারলাম যে অবশ্যই একাধিক বিয়ে করা এর উপকারিতা আছে, আবার ক্ষতিকর দিকও আছে যদি আমি সেই শর্তগুলো পূরণ করতে না পারি। শর্ত পূরণ না করতে পারলে একাধিক বিয়ে আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে, আর শর্ত সবগুলো ঠিক রাখতে পারলে আমার জন্য সেটা ভালো এবং সেটা অনেক মেয়েদের জন্য উপকার করা হবে এবং এটা প্রশংসনীয় ব্যাপার। যদি সে সব কিছু ঠিক রাখতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ঠিক রাখতে পারে না, এই জন্য একাধিক বিয়ে থেকে বেঁচে থাকা এই দিক থেকে ভালো। অনেকেই বলে, অনেকে আবার প্রশ্ন করেন যে যার সামর্থ্য আছে সব কিছু আছে, যেহেতু মুসলিমদের বা মেয়েদের সংখ্যা এখন অনেক বেশি, পুরুষদের সংখ্যা কম, এক্ষেত্রে যদি সে সামর্থ্য থাকার পরে একাধিক বিয়ে না করে তাহলে কি সে আল্লাহ, সে কি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে? আমি বলবো জি না, একাধিক বিয়ে করা এটা মানুষের ইখতিয়ার, এটা ইখতিয়ার দেওয়া হয়েছে, ওয়াজিব বা ফরজ নয় যে তোমাকে 4টাই বিয়ে করতে হবে। যেহেতু ইনসাফের একটা ব্যাপার আছে, আদালতের একটা ব্যাপার আছে, শুধুমাত্র সামর্থ্য থাকাটাই কিন্তু যথেষ্ট নয়, ইনসাফ আদালত। এবং আমাদের দেশের মানুষের যে মাইন্ড, হিংসুক প্রকৃতির মানুষ আমরা, এই জামানায় এসে যে একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ হবে এবং বিশেষ করে তাদের মধ্যে ইনসাফ ঠিক রাখা যাবে, এই ব্যাপারে যদি আমরা আশঙ্কিত হই, ভয় করি, ভীতি প্রদর্শন করি, তাহলে একটা নিয়েই যথেষ্ট থাকা আমাদের জন্য উচিত, একটা নিয়েই ভালো থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়গুলো এ পর্যন্ত আমরা রাখছি। একাধিক বিয়ে নিয়ে যে সমস্যাগুলো সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং ইসলাম কেন একাধিক বিয়ের অনুমতি দিয়েছে সেই ব্যাপারটিও আপনাদের সামনে তুলে ধরলাম। অতএব আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝি এবং বুঝে শুনে এই আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।